তো আমাদের আজ আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে পনেরো দিনের একটা ক্লাস করব বা পনেরোটা ক্লাস করব সেই পনেরোটা ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোর্সগুলা আপনারা দুজন মানে দুইটা কোর্স যারা শিখতেছেন এখানে অনেকেই আছেন যে দুইটা কোর্সই তাদের এনরোল করা নাই যেমন হচ্ছে কেউ হয়তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়েবসাইটটা ইয়া করতেছেন শিখছেন অথবা কেউ হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্টের সেটা এনরোল করছেন দুইটাই কেউ হয়তো বা সবাই করেন নাই তো না করলেও আমার এই পনেরো দিনের টার্গেটে থাকবে যে আপনারা ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসগুলো থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের কাস্টম ওয়েবসাইট কাস্টমাইজেশনগুলা এবং হচ্ছে সেই সাথে ই কমার্স বা উ কমার্স যেটা সেটা সবগুলাই যেন পারফেক্টলি করতে পারেন অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাজ বা কেউ যদি আপনাকে কোনো কাজ দেয় সেটা যেন আপনি করতে পারেন ইট মিনস পুরা একটা ওয়ার্ডপ্রেসের যে ইকোসিস্টেমটা এটা যেন আপনাদের কমপ্লিট নলেজে চলে আসে তো এইটার আগে আমি একটু আলোচনা করব যে আমাদের লেসনে কি আছে এটা মানে ডিটেলস আলোচনা করব না জাস্ট আমি একটু বলবো যে আমরা কি থেকে কি শিখবো এরকম একটা আইডিয়া করব যেহেতু প্রথমে বলেছি যে আমি ওয়ার্ডপ্রেসের লিস্টিং ওয়েবসাইটটা আমরা করব এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোজেক্ট হবে তো এই ফার্স্ট প্রোজেক্টের আগে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিস শিখবো লাইক ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে হয় বা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে রাইট তো এখানে অনেকে দু একজন বললেন যারা কাজ জানেন আইটিতে কাজ করেছেন সো তাদের বিষয় ভিন্ন তারা অলরেডি জানেন বাট দু একজন হয়তো বা থাকবেন যে কিছুই জানেন না তো তাদের জন্য হচ্ছে শর্টলি এই ব্যাপার মানে কিছু লেসন বা কিছু কথা যেটা হচ্ছে আমি ফার্স্টে বলবো তো একটা ওয়েবসাইট কি এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন এবং সেটার অ্যান্সার আমি দিব ওয়েবসাইটটা হচ্ছে যে আমি যখন কোনো কিছু লিখে একটা আমরা নর্মালি কি করি যে যখন গুগলে যাই তখন কি করি যে দেখা গেলো যে আমি খুঁজতেছি যে লেটস এ বিডি জবস আমরা এখানে অনেকেই চাকরি করি বা হারাইছি সো আমরা কি করি বিডি জবস এরকম সার্চ করি তো এই বিডি জবসটা আমি যখন সার্চ করতেছি কোথায় করতেছি গুগলে তো গুগল কিন্তু হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল কিন্তু ওয়েবসাইট বলা আসলে ঠিক হবে না গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন তো ডেফিনেটলি এটা একটা ওয়েবসাইট বাট মেনলি এটা হচ্ছে সার্চ ইঞ্জিন আর এই যে বিডি জবস লিখা লেখার পরে সার্চ করার পরে যেটা আসতেছে যে বিডি জবস ডট কম এইটা হচ্ছে ওয়েবসাইট এই বিডি জবসে যখন আসতেছি এইটা হচ্ছে মূলত ওয়েবসাইট তো আগে আমাকে জানতে হবে যে এই কাজ করতেছে আমি যদি বলি আসলে এইটাও একটা ওয়েবসাইট না এটা হচ্ছে একটা ডোমেইন তাহলেও কিন্তু ভুল হবে না মানে আমি আপনাদের মধ্যে কারোর যদি কাউকে যদি অ্যাড্রেস করতে চাই কাউকে যদি ডাকতে চাই তাহলে আমার তাকে নাম ধরে ডাকতে হবে তো এই নামটা হচ্ছে ডোমেইন আর এই ডোমেইনের ভেতরে আপনি যাওয়ার পরে মানে এই ডোমেইনটা ভিজিট করার পরে আপনি যা কিছু দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে ওয়েবসাইট বা রিসোর্স বা যেটাই বলি এইটা হচ্ছে মূলত ওয়েবসাইট এখন বিডি জবস ওয়েবসাইটে আমি আসলে অনেকদিন পরে ঢুকলাম উইয়ার্ড লাগতেছে ওয়েবসাইটটা দেখতে আমার কাছে এনিওয়ে এটা আবার কেউ জানলে মার দিতে পারে আমারে তো আমরা তাহলে দুইটা জিনিস কিন্তু আমি যে কথাগুলো বলছি এর মধ্যে দুইটা জিনিস কিন্তু চলে আসছে সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট যেটাই বানাই না কেন আমার প্রথমে হচ্ছে ডোমেইন দরকার এবং একটা হোস্টিং দরকার হোস্টিং এর কথাটা একদম নতুন এখন বললাম কেন দরকার কারণ আমি মেনশন করলাম যে যখন আমি বিডি জবসে ঢুকতেছি তখন এই ওয়েবসাইটে যা কিছু দেখতে পারতেছি এইটাই হচ্ছে আমার মূলত ওয়েবসাইট বা এখানে রিসোর্স ফাইল থাকে সবকিছু থাকে তো এই ওয়েবসাইটটা রাখতে গেলে আমার যেহেতু রিসোর্স ফাইল বা যেটাই হোক এই ওয়েবসাইটটা রাখতে গেলে আমার তাহলে কি দরকার হোস্টিং দরকার বা সার্ভার দরকার তো এগুলা বেসিক ধারণা আমি আবারও বলতেছি আপনারা অনেকে জানেন বাট তারপরও আমি এগুলা বলতেছি রিপিট করতেছি এখন আপনার আমার আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি কিভাবে এই ওয়েবসাইটটা মানে ক্রিয়েট করবো আমি যে প্র্যাকটিস করব বা শিখবো তাহলে ওয়ার্ডপ্রেস আমি কোথায় ইনস্টল করব অল অলরেডি আপনারা কোশ্চেন করেছেন যে অনেকে ফ্রি হোস্টিং বা ফ্রি ডোমেনের কথা বলেছেন এগুলা হচ্ছে প্রথমেই প্রশ্ন আসে তো এটার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেমনটা বলেছিলাম যে আমি লেসন বলে দিব সেটা দেখবেন তারপরে পরের জিনিসগুলা বুঝবেন তো এইখানে হচ্ছে আমাকে একটু খুশি সময় দিন আচ্ছা এইখানে সেকেন্ড সেকশনে দেখবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইউর ওন সার্ভার অ্যান্ড লোকাল হোস্ট এই ভিডিওটা আছে এটা পৌনে এক ঘন্টার ভিডিও আপনারা প্রত্যেকেই যেটা করবেন যে এই ভিডিওটা দেখবেন যদি কেউ না দেখে থাকেন তো এটা দেখলে যেটা করতে পারবেন আপনার ডোমেইন হোস্টিং কেনা ছাড়া আপনি আপনার নিজের পিসিতে এইটা দিয়ে জ্যাম্প দিয়ে একটা লোকাল হোস্ট ক্রিয়েট করতে পারবেন আমি এটা সংক্ষেপে বলে দিচ্ছি শুধু আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে লাইভ ওয়েবসাইটে বা লাইভ ডোমেইনে সেটা আমি একটু পরে যাচ্ছি তো এইখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টলেশন প্রসেস তারপর হচ্ছে সেখানে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন এই সব জিনিসগুলা ওই পৌনে এক ঘন্টার যে ভিডিও পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও সেখানে আছে সম্ভবত ওই ভিডিওতে যেটা নাই সেটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ডোমেইন বা ক্লায়েন্টের হোস্টিং কিভাবে ম্যানেজ করবেন এইটা সম্ভবত নাই আমি শিওর না বা সম্ভবত নাই কিন্তু আমি সেইটাই আপনাদেরকে দেখাবো তার আগে আমাকে বলুন যে আপনাদের মানে এতটুকু যে বললাম যে ডোমেইন হোস্টিং এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা মানে এটা কি মাথার উপর দিয়ে গেল কিনা কারোর এনিওয়ান মানে কারোর কাছে একদম নতুন হতে পারে আর কেউ অলরেডি এই জিনিসগুলো জানতে পারেন সো যে কার যদি মাথার উপর দিয়ে যায় তাহলে আমাকে বলবেন তাহলে হোস্টিং বুঝেন ডোমেন এটা তাহলে তার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো আরো ভালো হইলো এখন লাইভ সাইটে যখন আমি কাজ করব আমার Yeah, correct, I will say. ওই লিঙ্কটা তো আপনার পরে একটা সময় থাকবে না ক্লায়েন্টকে আসলে ক্লায়েন্টকে লাইভ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াটা কখনো সেফ গেম না কারণ কি দেখা যায় যে আপনি ওয়েবসাইট একরকম করে রাখছেন পরে সেটা ব্রেক করলো কোনো সমস্যা হইলো তখন কিন্তু ক্লায়েন্ট আপনার উপরে একটা নেগেটিভ আইডিয়া আসবে যেটা আপনি হয়তো জানেন না আপনি তো লিংক দিয়ে দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা নাই অথবা ব্রেক করছে অথবা এসএসএল কাজ করতেছে না এনিথিং ক্যান হ্যাপেন তখন কিন্তু ক্লায়েন্ট দেখলে এটা আপনাকে মানে একটা নেগেটিভ ইয়া আসবে আপনার উপর হ্যাঁ আসিফ ভাই হাত তুলছিলেন বলেন কারণ মানে ডোমেন হোস্টিং নাই আর কি তো হচ্ছে সেক্ষেত্রে কেউ কাজের স্যাম্পল চেল এখন যারা আছে তারা ধরেন আপনার কাজগুলা শিখে প্র্যাকটিস করতেছে এখন প্র্যাকটিস রাখলো তো কিভাবে কাজগুলো দেখাবে আমার জানা মতো হচ্ছে না স্ক্রিনশট ছাড়া কি এমনি থেকে আর কি ওরা দেওয়া যায় মানে হচ্ছে আমি জানতাম যে একটা প্লাগ ছিল ওইটা দিয়ে হচ্ছে সম্পূর্ণ গাটা মানে কাজের গাটা কপি করে জিপ আকারে সেটা পাঠানো যায় এরকম করে কি দেওয়াটা কি সুবিধাজনক হবে নাকি স্ক্রিনশট দেওয়া এটা দেওয়া মানে হচ্ছে আপনি তো আপনার পুরো কাজটাই তাকে দিয়ে দিলেন সে ওটা দিয়ে করবে কি যেহেতু আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে তার ক্লায়েন্ট দেখতে চাইবে যে আপনি কেমন ওয়েবসাইট বানান সেটা ডিজাইনেরও হতে পারে ফাংশনালিটিরও হতে পারে তো যখন হচ্ছে আপনার স্পেশাল কিছু কেস থাকবে লাইক ধরেন যে জবের মানে লিস্টিং ওয়েবসাইট যদি থাকে সেই ক্ষেত্রে লিস্টিং এর গুলো একটু আলাদাভাবে কালেকশন করবেন ধরেন যখন আপনি একটু কাস্টমাইজড প্রোডাক্ট পেজ ডিজাইন করতেছেন তখন সেগুলোর স্ক্রিনশটগুলো একটু আলাদাভাবে রাখবেন তো এটা হেল্প করে কিভাবে ক্লায়েন্ট যখন এসে আপনাকে বলবে যে আমার ওকে আমার প্রোডাক্টে এরকম একটা সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইন আমি করতে চাই তো দেখা যাচ্ছে আপনি সিমিলার একটা ডিজাইন আগে অলরেডি করে রাখছেন তো তখন হবে কি আপনি ওই স্ক্রিনশটটা ক্লায়েন্টকে দিলে ওই ক্লায়েন্ট দেখ দেখার সাথে সাথে মনে করেন যে ওইখানে সিক্সটি আপনার প্রজেক্ট আপনার হাতে এরকম একটা ব্যাপার স্ক্রিনশট সব থেকে বেশি আহ ইফেক্টিভ আমার মনে হয় আচ্ছা না আমি এর আগে হচ্ছে একজন একটা গ্যারাপ দিচ্ছিলো ফিগমা টু ওয়ারপ্রেস তো হচ্ছে ফিগমা যে কাজটা মানে ফিগমা যে ডিজাইন ছিল ওটাতে হচ্ছে অ্যানিমেশন রিলেটেড কাজ ছিল তো এখন মানে

আচ্ছা তো আমরা যে আলোচনায় ছিলাম সেখানে চলে যাই আমি আমি আপনাদেরকে লাইভ ওয়েবসাইটে কাজ করে দেখাবো তো আমি একটু লগ ইন করি সেই পর্যন্ত ওয়েট করেন আচ্ছা আমার মনে হয় যে আমি সি প্যানেল সম্ভবত দেখিয়েছি কোন একটা ভিডিওতে আমার এটা খেয়াল নেই হয়তো বা এইটাতে না থাকলে ই কমার্স এর কোর্সটাতে আছে আমার এটা আসলেই মনে আসতেছে না কিন্তু আপনি যখন লাইভ ওয়েবসাইটে কাজ করবেন আপনার ম্যাক্সিমাম আমি যেমন এখানে হোস্টিঙ্গার দেখাচ্ছি হোস্টিং আমি আগে দেখাই নাই আগে দেখাচ্ছি সম্ভবত নেমচিপ এটা ই কমার্সের ইয়াতে থাকতে পারে আমি শিওর না তো আজকে এখন হচ্ছে হোস্টিং আর দেখাচ্ছি সাইড গ্রাউন্ডও প্রায় সেম তারপর হচ্ছে ব্লু হোস্ট খানিকটা সেরকম আমার কাছে এখনই এই মুহুর্তে সবগুলারই অ্যাক্সেস নাই মানে হয়তো খুঁজলে বের করতে পারবো বাট হোস্টিং আর আমার নিজেরটা তো আমি আমার নিজেরটা সেজন্য দেখাচ্ছি আর কি কিন্তু মোস্ট অফ দ্য হোস্টিং কোম্পানিগুলোতেই মানে এটা কেন বলতেছি এইগুলোর সাথে আপনাদের পরিচিত থাকতে হবে তাহলে হয় কি সুবিধা হয় অনেক সময় কিন্তু ক্লায়েন্ট আমাকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইয়া দেয় যেমন আমার একটা নেদারল্যান্ডের ক্লায়েন্ট ছিল সে হচ্ছে আমাকে মিনজো ডোমেইন এরকম কি যেন একটা ইয়া আছে সেইটার এটা হ্যাঁ এইখানের হচ্ছে এক্সএসডি দিছিল তো এইটাতে আমি লগ করে কিছুই বুঝতেছি না প্রথম প্রথম আর কি এটা অন্য ল্যাঙ্গুয়েজে সেটা একটা প্রবলেম হতে পারে কিন্তু ট্রান্সলেট করার পরেও এটা খুঁজে পাইতে একটু ট্রাবল হচ্ছিল তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যত বেশি হোস্টিং কোম্পানির সাথে আপনাদের ওঠা বসা থাকবে ওঠা বসা বলতে যে আপনি যতগুলা হোস্টিং কোম্পানির সাথে কাজ করবেন ডে বাই ডে ততখানি আপনার এই হোস্টিং সেট আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর হোস্টিং সেট কিন্তু ইম্পর্টেন্ট কারণ অনেক ক্লায়েন্টই আপনাকে ওয়ার্ড প্রেসের লগ ইন অ্যাক্সেস দিবে না কারণ ক্লায়েন্ট নিজেই দেখা গেলো জানে না আমি একটু দেখি ট্রাই করি এটাতে ঢুকতে পারি আমার সাথে এরকম হইছে কিছুদিন আগে কথা একটা হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে সাইট মেক করে দিছিলাম ওখানে রিমোট জব করতাম সো উনি হচ্ছে জার্মান বেসড একটা হোস্টিং প্ল্যাটফর্ম দিছে আমার হোস্টিং এর বা নেমচিপ এগুলো সম্পর্কে ভিডিও দেখছি আইডিয়া ছিল বাট উনি যে হোস্টিং প্ল্যাটফর্মটা দিছে ওটা সম্পর্কে মানে কিসব বুঝতেছেন না তো আমার ওই জিনিসটা সলভ করতে এই জন্যই আমি হচ্ছে ট্রাই করতেছি যে আমি যতটুকুতে ঢুকতে পারি এখন ততগুলা আমি একটু ইন্টারফেসটা দেখাবো আ যেহেতু আমি প্রথমে বলেছি আজকের ক্লাস কিটা একদমই বেসিক মানে জাস্ট শুরু এখানে আমি কিছু সিরিয়াস কিছু দেখাচ্ছি এরকম কিছু না বাট চেষ্টা করব শেখানো নতুন নতুন কিছু নলেজ দেওয়া সবাইকেই যেহেতু এই যে ডোমেইন হোস্টিং সম্পর্কে আপনারা জানেন আমি বেশি কিন্তু ডোমেইন হোস্টিং নিয়ে আর আলোচনা করি নাই তো এই পয়েন্টটা আমার কাছে মনে হয় যে একটু এল্যাবরেট আলোচনা করা উচিত কারণ মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হোস্টিং সেট করতে জানে না ডোমেইন পয়েন্ট করতে জানে না অনেক সময় আমরা একটা জেনারেল কেস যেটা হয় জেনারেল প্রবলেম ফেস করি দেখা যাচ্ছে ওয়েবসাইট আমরা একটা রিডিজাইন করতেছি তো তখন হয় কি যে ক্লায়েন্টের অলরেডি ওয়েবসাইট একটা ডোমেইন আছে এবং ওই ডোমেনে তার একটা ওয়েবসাইট আছে দেখা যাচ্ছে কোনো একটা অন্য কোনো ডিফারেন্ট প্ল্যাটফর্মে হতে পারে সেটা শপিফাই হতে পারে অথবা বাইরে কিন্তু আপনার অনেক কোম্পানি আছে আমি ইদানিং দেখতেছি যে ওরা ওরা করে কি ওদের নিজস্ব নিজস্ব বিল্ডার আছে ওদের মার্কেটটা ছোট দেখা যাচ্ছে যে আমাদের দেশেও আছে ওদের মার্কেটটা ছোটরা দেখা যাচ্ছে শুধু নিজেদের দেশেই কাজ করতেছে বাট ওদের নিজস্ব বিল্ডার বা নিজের নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে সেটা দিয়ে ওয়েবসাইট সিম্পল ওয়েবসাইট বানা দেয় ওরাই বানায় দেয় অল্প কিছু কষ্টে আর ক্লায়েন্ট সেগুলা নেয় তো পরবর্তীতে যখন দেখা যায় যে ক্লায়েন্ট আসছে যে না আমি ওদের সাথে আর থাকবো না ওই কোম্পানির ওই প্ল্যাটফর্মটা আমি আর ইউজ করবো না তখন দেখা যাচ্ছে তার ওয়েবসাইটটা তো আমার চেঞ্জ করতে হয় ডোমেইন চেঞ্জ করতে হয় তোর এই যে ডোমেইন পয়েন্ট করার যে ব্যাপারগুলা এগুলা ক্লায়েন্ট আসলে সবাই জানে না তো এটা আপনাদের কিন্তু আপনাকে তো জানতে হবে আমি গোড অ্যাডি তে ঢুকতে পারি কিনা গোড আমার নিজের নাই তো কোনো একটা ক্লায়েন্টের যদি ঢুকতে পারি আচ্ছা এইটা একটা ঢুকছি এটা হচ্ছে নেদারল্যান্ডের তো অনেক ওয়েবসাইটই আছে যাই হোক তো এর দেখেন এদের হচ্ছে হোস্টিং কেমন আপনাকে একটা প্যাকেজ কিনতে হয় এদের সিস্টেমটা হচ্ছে এরকম যে এক একটা এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা প্যাকেজ ওই প্যাকেজের আন্ডারে ওদের সব মানে এই যে এটা একটা একটা ডোমেইন আবার হচ্ছে মেবি এইটার ভিতরে হচ্ছে মেবি এটার মধ্যে হচ্ছে হোস্টিং আছে না তাও তো নাই ট্রান্সলেট করি আচ্ছা এখানে মানে এদের হোস্টিং আলাদা কিনতে হয় ডোমেইনটা এখানে শো করতেছে আর আপনি যখন ডোমেইনে ক্লিক করবেন যেটাতে হোস্টিং আছে সেইখানে ঢুকতে পারবেন এই যে ওয়েব হোস্টিং প্লাস আর এই ওয়েব হোস্টিং প্লাসটা আমি যদি এটা ম্যানেজ যে যাই এটার ইন্টারফেস সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য এই জেনারেল যেগুলা মানে আমি সিমিলারিটি বললাম যেমন ব্লু হোস্ট হোস্টিংগার সাইট গ্রাউন্ড এদের অ্যাপিয়ারেন্সটা প্রায় সেম মানে এদের সব কিছু প্রায় সেম এই যেমন ওয়েবসাইটস ডোমেইন এই যে মেনুগুলো এখানে দেখতেছেন এই সাইড গ্রাউন্ডেও এই সিমিলার মেনু মেনুগুলো আছে ব্লু হোস্টেও আছে কিন্তু এইটা সম্পূর্ণ ডি ডিফারেন্ট দেখেন এখানে হচ্ছে ওয়েব হোস্টিং প্লাস তার যে প্যাকেজ হোস্টিং প্যাকেজ এটাতে আবার লগ করতে হবে লগ করলে এ হচ্ছে প্লেক্স অবসিডিরিয়ান নামে একটা হচ্ছে সার্ভার সিস্টেম আছে যেমন সি প্যানেল আসছি তো সি প্যানেল যেমন একটা হচ্ছে ম্যানেজমেন্ট যেটার মাধ্যমে হচ্ছে আমরা সব সবকিছু ম্যানেজ করি ডেটাবেস বা এভরিথিং তো প্লে প্লেস্ক হচ্ছে আর একটা যেটা হচ্ছে গোডাডি ব্যবহার করে আর এদেরকে দেখলাম ব্যবহার করতে আরো হয়তো অনেক কোম্পানি ব্যবহার করতে পারে আর আমি শিওর যে প্লেস্ক নিয়ে তেমন একটা মনে হয় আইডিয়া এখানে তেমন কারোর থাকার কথা না আমার যত ধারণা তো এটা হচ্ছে সম্ভবত এটা প্লে প্লেস্কের ইয়াটা হচ্ছে এরকম ইন্টারফেসটা হচ্ছে এরকম যেখানে আপনি এখানে হচ্ছে ওয়ার্ডপ্লেস ইনস্টল করা আছে অলরেডি যদি না থাকতো এটার আমি এবার ইংলিশ করি এই ভেজাল যদি না থাকতো তাহলে এইখানে আপনার এরকম একটা অপশন দিয়ে সেখান থেকে হচ্ছে আপনি নতুন ওয়েবসাইট ইনস্টল করতে পারতেন আমি এখন এটা খুঁজে পাচ্ছি না বাট যেহেতু অলরেডি ওয়েবসাইট আছে এখানে সাব অ্যাড করার অপশনটা হচ্ছে এখানে আর এটা একটু করি আচ্ছা এটা হচ্ছে হোস্টিংয়ের সেটিং যেখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া আছে আর কী কী দেওয়া আছে এইগুলা খুব একটা এটা খুব একটা লাগে না এখানে সাইট অ্যাড করার জায়গাটা কই আমি এটাই তো খুঁজে পাচ্ছি না মেবি অ্যাড সাব ডোমেনে আসবে কারণ যেহেতু মেইন ডোমেনে ওয়েবসাইট একটা আছে এখন এটা তো আমি ডিলেট করে আপনাদেরকে দেখাতে পারতেছি না বাট ইজিলি আপনি এখানে আসলে খুঁজে পাই পাবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করবেন বাট আমি যেহেতু ইনস্টল করা আছে এর পরের কী কী পার্ট আছে সেগুলো একটু দেখাই যেমন হচ্ছে আমাদের হোস্টিং এ আমি এইটা হোস্টিং এর বাদ দিয়ে আগে এখানেই চলে আসলাম কথায় কথায় তো আগে এটাই দেখায় এটা একদম নতুন জিনিস এই যে পি লেখা আছে দেখেন এই প্লেক্স অফ সিডিয়ান হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা ওয়ান কাইন্ড অফ সি প্যানেলের মতোই এখানে দেখেন আপনি ডাটাবেস এই যে ওয়েবসাইটটা ইনস্টল দেওয়া আছে এই ওয়েবসাইটে সবকিছু এখানে দেখতে পারবেন পিএইচপি যদি চেঞ্জ করতে হয় পিএইচপি ভার্সন সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে প্লাস এই জিনিসটা আমাদের কিন্তু দরকার হয় আপনারা এই জিনিসটা কি জানেন এটা কি এনিওয়ান আহ ফাইল আপলোড এইটা এইটা না এইগুলা শুধু এইটা না সবগুলাই আচ্ছা মেমরি লিমিট ফার্স্ট হচ্ছে যে মেমরি লিমিট হচ্ছে বেসিক্যালি টোটাল স্পেসটা যে আমার এই ওয়েবসাইটটা কতটুকু স্পেস গেদার করবে এরপরে হচ্ছে ম্যাক্স এক্সিকিউশন টাইম হচ্ছে मोस्ट प्रोবাবলি ভিডিওর জন্য আর আর বাকিগুলো বলতে আচ্ছা আমি বলতেছি একটু ভুল আছে ইনফরমেশনে আমি এখানে বলি এটা হয়তো ক্লিক করলেও জানা যাবে যে কি আছে তো আমি যতটুকু জানি সেখান থেকে বলি এটা ঠিক আছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এবং এটা আমাদের অনেক হোস্টিংয়ে চেঞ্জ করতে হয় বিশেষ করে ভিপিএস হোস্টিং যদি হয় সেখানে এটা ডিফল্টভাবে দুই মেগাবাইট থাকে খুবই দুঃখের বিষয় তো দুই মেগাবাইটে আপনি কিভাবে কি আপলোড করবেন তখন তো আপনার এটা চেঞ্জ করতেই হবে এই মেমোরি লিমিটটা হচ্ছে আপনি এটাকে ধরতে পারেন র্যাম হিসাবে মানে আমরা যদি কম্পিউটার বিবেচনা করি যেহেতু একটা সার্ভার কিন্তু একটা রানিং পিসি মানে আরও যদি সহজ ভাষায় বলি একটা হোস্টিং বা একটা সার্ভার কি একটা পিসি থাকে ডেফিনেটলি কোনো না কোনো পিসি থাকে বা যেটা পার্সোনাল কম্পিউটার না সরি কম্পিউটার সিস্টেম থাকে যেখানে প্রসেসরও থাকে র্যামও থাকে স্টোরেজ তো অবশ্যই থাকে এবং ব্রডব্যান্ড বা নেট কানেকশনও থাকে আর যেটা হয় আপনি যে ওয়েবসাইট বানাচ্ছেন বা আপনি যা কিছুই অনলাইনে বানাচ্ছেন এই জিনিসটা ওই ওই যে পিসি পিসি না কম্পিউটার সিস্টেম ওইখানে স্টোর থাকতেছে এবং ওইটা অনলাইনে কানেক্টেড থাকার কারণে ওইটা হচ্ছে লাইভ হ থাকতেছে এখন এই জিনিসটা যখন স্টোর থাকতেছে এবং ওয়েবসাইটটা যখন রান হচ্ছে ওয়েবসাইটের কথা শুধু আমি বলতেছি না যে কোনো ক্ষেত্রেই যদি ফেসবুক বলি ওই যে যখন সার্ভার ডাউন থাকে বলি না তখন তো কিছুই কাজ করে না তো সার্ভার ডাউনটা হয় কিভাবে আসলে সার্ভার ডাউন হয় হচ্ছে হয়তো নেট কানেকশান ওই সার্ভারের সাথে চলে যায় অথবা হচ্ছে প্রসেসর হয়তো কাজ করে না যার কারণে সিস্টেমটা রান করে না ঠিক মতো বা হচ্ছে র্যাম তো এইটা মূলত হচ্ছে ওই এই ওয়েবসাইটটা ম্যাক্সিমাম কতখানি র্যাম ইউজেজ করবে সেইটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ম্যাক্সিমাম সেই লিমিটটা তো নর্মালি পাঁচশো বারো যে কোনো একটা সার্ভারে থাকে আর আমরা দুইশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো দিলে একটা ওয়েবসাইটকে ইজিলি রান করতে পারি তো এই মেমোরি লিমিট নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না এই এক্সিকিউশন টাইমটা হচ্ছে আপনি যেই এটা হচ্ছে প্রসেসের লিমিট একটা এখানে দেখেন ম্যাক্সিমাম টাইম ইন সেকেন্ড মানে পার সেকেন্ডে কয়টা স্ক্রিপ্ট বা কয়টা প্রসেস রান করতে পারবে এই সিস্টেমটা সেইটা হচ্ছে এই ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এবং এইটা একশো আশি কখনোই আইডিয়াল না নর্মালি হাজার থেকে পনেরোশো ইউজ করতে হয় বিশেষ করে আমরা যখন এলিমেন্টর বা উকমার্স কমার্স বা হচ্ছে হাই ইসের ইয়াগুলো যখন করব মানে আরও হাই ডিজাইন হাই ফাংশনালিটির ওয়েবসাইট করব তখন আমাদের কি প্রসেসটা বেশি লাগবে কারণ একটা নর্মাল গেম খেলতে আপনার যেই টাইম মানে আপনার যেই কনফিগারেশনের মোবাইল লাগে একটা হাই এন্ড গ্রাফিক্সের গেম খেলতে তো আরো বেশি কনফিগারেশনে লাগে তো এই জিনিসটা খানিকটা সেরকম যখনই আপনি এলিমেন্টর প্রো আরো কিছু কিছু থিম আছে এগুলা ইউজ করবেন তখন আপনি 180 তে চলবে না তা না কিন্তু এটা আপনার কাজ করতে অনেক স্লো হবে তো এটা হচ্ছে সেই ব্যাপার যে আপনার কতখানি স্ক্রিপ্ট রান করতে পারতেছে পার সেকেন্ডে এটা হচ্ছে সেই লিমিট এবং এটা অবশ্যই আইডিয়াল হাজারের উপরে সেম যদি আমি ম্যাক্সিমাম ইনপুট টাইম বলি এইটাও সেম যে আপনি কতগুলা ইনপুট তাকে দিতে পারবেন এই সিস্টেমটাকে এইটাও হাজার বা পনেরোশোর উপরে দরকার বাকি গুলা ঠিক আছে তো এই জিনিসটা আপনি যখন চেঞ্জ না করতে পারবেন তখন ওই সার্ভারে আপনার কাজ করতে গেলে অনেকগুলা অনেক সময় দেখবেন কোনো প্লাগ ইন রান করতেছে না ইরোর দেখাচ্ছে অনেক সময় দেখতেছেন যে এলিমেন্টর দিয়ে পেজ এরিটার ওপেন করছেন কিন্তু কিছু আসতেছে না এই হচ্ছে তার পেছনের মূল কাহিনী তো এটা চেঞ্জ করতে গেলে আমার এখানে আসতে হইতো আমি আবার একটু ব্যাকে যাই এবার হচ্ছে এফ এখানে হচ্ছে এফ টি ফাইলের ইস্যুর জন্য নিজে ক্রিডেন্সিয়াল তৈরি করা যায় যেটা ক্লায়েন্টের আপনি চাইলে আর কি ক্লায়েন্টের মানে কাছে না শুনে চুপি এফটিপি একটা ক্রিয়েট করে রাখতে পারেন যদি দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট টেমেন্ট দেয় নাই ঝামেলা করছে ঢুকে ফাইল টাইল সব করে দিলেন প্রথম দিনই একটা বুদ্ধি দিলাম আর এছাড়াও এফটিপি অনেক সময় দরকার হয় যেই কাজটা সাধারণত আমরা এই যে ফাইল ম্যানেজার দিয়ে করি এবং আমি পার্সোনালি এফটিপি থেকে সি প্যানেল বা এটা হচ্ছে ফ্লেক্স অফ সিডিয়ান ফ্লেক্স অফ সিডিয়ান এর এই যে ফাইল ম্যানেজার এইগুলা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে কি সুন্দর একদম ফাইল ম্যানেজার এর মতো রেডি করা আছে যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের সব ফাইল দেখতে পারতেছেন আপনি ঢুকতে পারতেছেন যেকোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন হ্যাঁ বলেন রেকর্ড কি হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে আপনাদের কথাও দিছি রেকর্ডে হোক সমস্যা কি বের রেকর্ডেড ক্লাস আমাদের কোর্স লেসনে অ্যাড করা হবে কোর্স এর থাকবে আমি মোস্ট প্রবাবলি ইউটিউবেও দিতে পারি সিরিয়াল একটা ইয়া করে মানে প্লেলিস্ট করে ওকে ড্রাইভ আমাদেরকে দিলে একটু ভালো হতো মানে তাহলে হচ্ছে হয়তো দিব অবশ্যই দিব আমি আজকে আজকে হয়তো হবে না বাট কালকে আমি দিয়ে দিব আপলোড করে রেকর্ড অবশ্যই মানে রেগুলার আপলোড পাবেন আজকেরটা হয়তো দিতে পারবো না বা যদি সুযোগ পাই ক্লাস শেষ করে আচ্ছা তো যেটা বলতেছিলাম ফাইল ম্যানেজার আমাদের অনেক কাজে লাগে যেটা আমরা পরবর্তীতে দেখবো বা ফাইল ম্যানেজ করতে গেলে এখান থেকে করা যাচ্ছে ডাটাবেজ এই জিনিসটা আমাদের দরকার হয় এখানে বলছে কোনো ডাটাবেস নাই না থাকলে নাই সম্ভবত এইখান থেকে আমি এই ওয়েবসাইটে ডাটাবেস দেখতে পাবো তাও তো নাই কি করছে আল্লাহ জানে ক্লায়েন্ট আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে একটু বলি যে এটা হচ্ছে এসএসএল যেটা এসএসএলটা ম্যানুয়ালি অ্যাড করা যায় কিন্তু আমি এই জিনিসটা অ্যাভয়েড করি মানে এস এস আমি ম্যানুয়ালি অ্যাড করি না আমি যেটা করি ক্লায়েন্টকে বলি যে ও যেই হোস্টিং প্যাকেজই কিনুক এস এস এলটা আসে কিন্তু আসলে হোস্টিং থেকে ডোমেইন থেকে আসে না এসএসএলটা টা প্রোভাইড করে হচ্ছে হোস্টিং কোম্পানি তো আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টদেরকেই বলি যে তুমি এমন একটা প্যাকেজ কেন যে যারা হচ্ছে ফ্রি এস ওদেরকে দেয় তো ফ্রি এস দিলে সুবিধা কি ওই হোস্টিংয়ের সাথে একদম এক ক্লিকেই এসএসএল ইনস্টল করা যায় ঝামেলা নাই যেমন এই যে এখানে হচ্ছে সিকিউরিটি এসএসএল মানে এটা আমি হোস্টিং এর চলে আসলাম আবার এটার ক্ষেত্রে বলতেছি এটা এখানে ইজিলি হচ্ছে আনইনস্টল ইনস্টল করা যায় এক ক্লিকেই কোনো কোড ট্রান্সফার বা এই সমস্ত ঝামেলা থাকে না আর এটা আসলে আপনারাও অ্যাভয়েড করবেন অনেক সময় ক্লায়েন্ট দেখা যায় কি যে প্রবলেম নিয়ে আসে যে আমার এসএসএল কাজ করতেছে না ঠিক আছে তোমার এস এল কাজ করতেছে না তাহলে আপনি কি করবেন ক্লায়েন্টের হোস্টিং যে কোম্পানি তাদের সে অ্যাকাউন্টের এক্সেসটা নিবেন এটা হচ্ছে মানে স্মার্ট বুদ্ধি আপনি তা ওই এক্সেস নিয়ে করবেন কি ভালো ভালো কোম্পানিদের হচ্ছে লাইভ চ্যাট থাকে তা আপনি লাইভ চ্যাটে ওদের সাথে কথা বলে ওদেরকে বলবেন এসএসএল ফিক্স করে দিতে আর যদি দেখেন যে না ক্লায়েন্ট এমনি ডোমেন ট্রান্সফার করছে হোস্টিংয়ে কিন্তু এসএসএলটা সেট আপ করে নাই বা কোনো কারণে অটোমেটিক হয় নাই তখন তো আপনি ইজিলি হোস্টিংয়ে এস এস ইনস্টল করে দিতে পারতেছেন এটা হচ্ছে সবথেকে ইজি বুদ্ধি এগুলা ক্লায়েন্ট সবসময় বোঝে না তো এইখানে হচ্ছে সেই এস সার্টিফিকেট আর তাছাড়া যদি না হয় তাহলে আপনার ক্লায়েন্ট হচ্ছে এসএসএল কিনবে কেনার পরে কি করবে আপনাকে দুইটা ফাইল হয়তো বা দিবে এটি যেমন এই একটা একটা থাকবে হচ্ছে সার্টিফিকেট আর একটা হচ্ছে সিকিউরিটি কি দুইটা থাকে আর কি সেই দুইটা আপলোড করে ট্রে তারপর ইনস্টল করতে হয় তো ওইটা এত কিছু এখন দেখার দরকার নাই আপনাদের তো এইটা গেল এসএসএল আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার এটা নিয়ে আমরা একটা বিস্তারিত একদিন একটা বিস্তারিত ক্লাসই করব বা অন্য একটা টপিকের সাথে এটা থাকবে আজকে ওইখানে না যাই এইটা একটু বলি শিডিউল টাস্ক এটা আপনারা অনেকে জানেন কি না জানেন এটা হচ্ছে কর্নের নাম শুনছেন কি না আপনারা ওয়েবসাইটের কর্ন এই কর্নের বিষয়টা মনে হয় নাম জানে নাই কর্ন জব আর কি সি এইটা হচ্ছে এটা হচ্ছে বারান কর্ন জব এই কর্ন জব সব জায়গাতেই আছে এই যে ইন নোট জেস লারাভেল সবখানে কর্ন জবের কাজ হচ্ছে কি পার টাইম প্রতিবার যখন কোনো ইউজার ওয়েবসাইটটা ভিজিট করে তখন ও করে কি ওই ওয়েবসাইটটাকে একটা ব্যাকেন্ড থেকে একটা রিফ্রেশ করার মতো করে বা হচ্ছে দেখা যাচ্ছে একটা পুরো সিস্টেমটা একটা রান দেয় ছোট্ট করে চট করে যে না এভরিথিং মানে সব কিছু ঠিক আছে তো এই কর্ন জবটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব ইয়া আছে এখানে আমি টাস্কে আসলে হয়তো বা পারবো আচ্ছা এটা ভিন্ন জিনিস তারপর আমি কর্ন জবটা নিয়ে একটু বলি ওয়ার্ডপ্রেসের নিজস্ব রান টাইম আছে ও নিজেও চালাইতে পারে আবার আপনি চাইলে হোস্টিং থেকেও রান করতে পারেন আমি কোন কোন হোস্টিং কোম্পানিতে যেন দেখছি এটা হচ্ছে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কোশ্চেনটা হচ্ছে একটু আমি এলাবোরেট করে ফেলতেছি কোশ্চেনটা হচ্ছে পাঁচশো ইন্টারনাল সার্ভারেরও কেন হয় এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আসলে চলে আসছি তো এই কর্ন জব যদি হোস্টিং থেকে রান করা থাকে আমি সম্ভবত নেম চিপ না কোন একটা হোস্টিংয়ে ওদেরকে দেখছি কর্ন জবটা ওয়েবসাইটের যে ইয়াটা ওইটা হচ্ছে হোস্টিং দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে হোস্টিং ওইটা রান করে অল টাইম যার কারণে ওই বেশি ইউজার যখন আসে হ্যাঁ নেম চিপে দেখছিলাম আমি একটু দেখি আমার নেম চিপে ঢুকতে পারি কি না নেম চিপে তো হোস্টিং নাই আমার কারটায় ঢুকবো দেখি কারটায় ঢুকতে পারি কিনা কোনো ক্লায়েন্টের মনে হয় না কারটা ঢুকতে পারবো কারণ কোর্ট চাইবে ড্যামশিওর আচ্ছা বাদ দিই ওইটা এখন লগ ইন করতে পারবো না বাট আমি বলে দিই যে ওই হোস্টিংয়ের দ্বারা যখন করোন জবটা চালু থাকে তখন হচ্ছে ওই ওয়েবসাইটে ভিজিটর যদি অ্যাক্সেসিভ আকারে আসে মানে অনেক সারা দিন অনেক ভিজিটর আসতেছে তখন এই পাঁচশো ইন্টারনাল সার্ভারেরটা শো করে তো এইটা প্রিভেন্ট করতে হয় কিভাবে একটা হচ্ছে ডিজেবল এর কোড আছে আমার আমি জাস্ট একটা কথা বলতে বলতে আরেক জায়গায় চলে গেছি বাট আমি আবার ফেরত আর সমস্যা নেই একটা কোড আছে হ্যালো শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে কিছু গান আগে স্ক্রিন হ্যাঁ চলে গেছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম এখন আসছে স্ক্রিন হ্যাঁ এখন দেখা যাচ্ছে আচ্ছা এখানে কোন পেজে ঢুকলাম আমি কই হ্যাঁ জাস্ট একটা লাইন লিখতে হয় ডবলুপি কনফ্লিক্ট ফাইলের মধ্যে আমি ওগুলা আরেকদিন দেখাবো আমি জাস্ট এখানে বলে রাখতেছি এটা লাইনটা আসলে আসুক না আসলে না আসুক এত আমার মানে ওইটা নিয়ে পেইন আপাতত নিয়ে না আচ্ছা এই যে এই লাইনটা ডিফাইন ডিজেবল ডব্লুপি কর্ন ট্রু এই ট্রুটাকে হচ্ছে এই ডিজেবল হ্যাঁ ডিজেবল ট্রু এই লাইনটা দিলে তখন হচ্ছে করন্ট জবটা অফ হয়ে যায় ওয়ার্ডপ্রেস থেকে ওইটা একটা অপশন থাকে আর একটা অপশন হচ্ছে এইখানে থাকে এই যে এইখানে যেরকম ওয়ার্ডপ্রেস ইনস্টলার ওরকম নেমচিপেও আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলার ওখানে একটা টিকমার্ক থাকে আপনি একটু খুঁজলেই পাবেন আমি এখনই দেখাতে পারছি না কারণ আমার নেমচিপের হোস্টিং নাই ওই টিকমার্কটা উঠায় দিলে ওই কর্ন জবটার রানিং থাকে না আর কর্ন জবটা রানিং থাকলে হচ্ছে প্রবলেম হয় ওই যে পাঁচশো ইন্টারনাল সার্ভারেরটা বেশি আসে ওইটার কারণে আর অন্যান্য কারণে আসে বাট ওইটা হচ্ছে একদম প্রাইমারি ইস্যু আচ্ছা এখন আমি ফেরত আসি আবার যতদূর গেছি সেখান থেকে ফেরত আসি আমরা ফ্লেক্স অবসিডি নিয়ে কথা বলতেছিলাম আপাতত আর হচ্ছে এখানে লক ফাইল এইখানে হচ্ছে ওয়েবসাইটের কোনো এরোড থাকলে সেগুলো দেখা যায় লক ফাইল আলাদা জেনারেটও করা যায় যখন ওয়ার্ডপেস ইনস্টল করা হয় সেখানে ওই সার্ভারেরই ইয়া থাকে ওদেরই হচ্ছে অপশন থাকে অথবা আপনি নিজেও অ্যাড করতে পারবেন চাইলে এখন আমি একটু ফেরত আসি হচ্ছে হোস্টিং আরে কারণ এটা হচ্ছে ডিফারেন্ট একটা সি প্যানেল ছিল তার জন্য শুধু এটা নিয়ে বললাম আর এখন আমি আমরা যেটাতে কাজ করব সেখানে আসি হোস্টিং আরে এটা ভেরি ইজি সাইটগ্রাউন্ডেও ওয়েবসাইট ইনস্টল দেওয়া একদমই ইজি আমরা জাস্ট কী করতে পারি যে ধরেন অ্যাড ওয়েবসাইট দিলাম এবং অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে যে কোনো একটা দিলাম দেন হচ্ছে একটা ডোমেইন নাম দিব আচ্ছা এটা আমি ওইখানে যাব না আচ্ছা ডোমেইন নাম দিব নেক্সট নেক্সট দিব তারপর ইনস্টল হবে বাট আমি তো আপনাদেরকে কাজ দেখাবো হচ্ছে সাব ডোমেইনে তো হচ্ছে সেইটাতে যাব আরে করতে কই আসলাম

डिलीट okay. कर <coughs> এই দেখেন বলতে বলতে একটা ওয়েবসাইটে ঢুকছি এই ওয়েবসাইটে হচ্ছে প্রবলেম আছে এখানে বলতেছে কি প্রবলেম আচ্ছা সে প্রবলেমের ইস্যু পরে ফিক্স করব আচ্ছা এখন আমরা হচ্ছে মূলত দেখব যে হোস্টিং এর ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করি সেটা আমার উদ্দেশ্য দেখানোর তো তার মধ্যে আমি জাস্ট আমার কিছু সাবডোমেইন চেক করতেছিলাম মূলত হোস্টিংয়ারের মেইন ইস্যু আসলে হচ্ছে এরকম থাকে ইন্টারফেসটা একটা থাকে অ্যাকাউন্ট শেয়ারিং যেটা আপনারা করবেন কি এটাও একটা টেকনিক যে ক্লায়েন্ট যদি বিশেষ করে হোস্টিংয়ার অন্যান্য হোস্টিংয়েও আছে এই অ্যাকাউন্ট শেয়ারিংয়ের অপশনটা তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে হোস্টিংয়ের অ্যাক্সেস দেয় আপনি তো ক্লায়েন্টের সেই হোস্টিংয়ের অ্যাক্সেসে মানে লগ করবেন কিন্তু তাছাড়াও আপনি করবেন কি ওই ক্লায়েন্টের হোস্টিংয়ে লগন করার পরে চেষ্টা করবেন ইফ পসিবল ওই হোস্টিং কোম্পানিতে নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে কিন্তু কোনো প্যাকেজ কেনা লাগে না তো অ্যাকাউন্ট ফ্রি একটা ক্রিয়েট করার পরে করবেন কি ক্লায়েন্টের হোস্টিং অ্যাকাউন্ট থেকে এই অ্যাক্সেস শেয়ারটা আপনি আপনার অ্যাকাউন্টের সাথে করে নেবেন তাতে করে হয় কি আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেই ক্লায়েন্টের হোস্টিংগুলো ম্যানেজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট ওইটা রিমুভ না করবে এটার দুইটা কারণ একটা হচ্ছে আপনি সবসময় ক্লায়েন্ট পাবেন না তো না পাইলে তখন আপনি কি বসে থাকবেন টাইম করবেন সেটা যাতে না করতে হয় কারণ ক্লায়েন্টের ঢুকতে গেলে দেখা যাচ্ছে পাসওয়ার্ড যেমন এই যে আমি এখন ঢুকতে যাচ্ছিলাম নেই চিপে পারতেছিলাম না এরকম আর কি তো এই কারণে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে রাখতে পারেন আর একটা হচ্ছে যে বলবো না এটা থাক তো এখন হোস্টিংয়ে হচ্ছে একটাই আমার প্যাকেজ নেওয়া আছে বাট আমার ডোমেইন একটা আছে আর একটা ডোমেন হচ্ছে বাইরের থেকে তো এই জিনিসটা হয়তো আপনারা বুঝেন তারপর আমি বলি একটা ডোমেইন হচ্ছে আমার হোস্টিং গারের ভেতরেই কেনা আর একটা হচ্ছে নেমচিপে কেনা তো ওইখানে কি করছি আমি নেমচিপের যে ডোমেইনটা আছে ওই ডোমেইনে হচ্ছে জাস্ট ম্যানেজ করছি ডোমেইন ডোমেইনের ডিএনএসটা ম্যানেজ করছি যেমন আমি এখানে যদি আসি ওয়েবা ডট নেট এটা যদি ম্যানেজ করতে আসি তাহলে এইখানে হচ্ছে ডিএনএস আর এই যে নামটা এনএস ওয়ান ডিএনএস পার্কিং ডট কম এই দুইটা নাম দিতে হয় হচ্ছে যদি আমার হোস্টিংটা হোস্টিং আরে থাকে সেক্ষেত্রে তো এখানে বিষয়টা হচ্ছে এরকম আমি যদি একটা হোয়াইট বোর্ড পাইতাম আপনাদেরকে আর একটু ভালো বলতে পারতাম বাট আমি জানি না মুখে বললে কতখানি ইমেজিন করতে পারবেন বিষয়টা হচ্ছে যে আপনার ডোমেইন যেখানেই থাকুক ডোমেনের সাথে হোস্টিংয়ের এর কানেকশানটা করতে হয় আর এই কানেকশান করতে গেলে আপনার ওই এই ডিএনএসটা অ্যাড করতে হয় তো আপনি শুধু ডিএনএস অ্যাড করলেও আবার হবে না আপনি ডোমেইনের সেটিংসে ডিএনএস মানে বা হচ্ছে নেম সার্ভার যেটা অ্যাড এইটা অ্যাড করবেন আচ্ছা আমার মাইককে এখন কাজ আচ্ছা এখন কাজ করতেছে তো নেম সার্ভার অ্যাড করার পাশাপাশি আপনি যেই হোস্টিংটা ব্যবহার করতেছেন সেই হোস্টিংয়ে আবার এই ডোমেইন নেমটা অ্যাড করা থাকতে হবে মানে দুই পক্ষ থেকে যোগাযোগ করার মতো আর কি ঠিক আছে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আরেকজন অ্যাকসেপ্ট করতেছে ব্যাপারটা এরকম তো এখন আমি হচ্ছে আমার তো ডোমেইন হোস্টিং সেটআপ করাই আছে আমি যেটা করব যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো জাস্ট আপনাদের জন্য প্রজেক্ট দেখানোর জন্য তো সেটা আমি কি করব আমার ডোমেনের ভেতরে সাব ডোমেনে করবো তো সাব ডোমেন কীভাবে ক্রিয়েট করবো হোস্টিংয়ারের ক্ষেত্রে বা অন্যান্য আরও যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে প্রায় সেম যে আপনি ওই হোস্টিংয়ের ম্যানেজারের মধ্যে ঢুকবেন মানে হচ্ছে এইটা এই হোস্টিং এর ম্যানেজ করতে যাবেন অন্যান্য নেম টিপের ক্ষেত্রে হচ্ছে সি প্যানেলে যাইতে হয় যেটা আমার সম্ভবত দেখানো আছে একটু দেখি আসলে আছে কি না আর কোর্স যেটা থাকার কথা আচ্ছা কেউ যদি ইয়া মানে যারা হচ্ছে ই কমার্সের যে যে কোর্সটা নিয়েছেন তারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন ওই যে জ্যাম্প ইনস্টল করার জন্য বা নিজের পিসিতে কিভাবে ওয়ার্ড পেস ইনস্টল করবেন সেটার জন্য ওইটাতে অনেক বড় ভিডিও আর এটাতে মনে হয় ছোট করে দেওয়া আরও। প্যানেলের ইয়া সম্ভবত কোনো একটাতে দেখাইছি কিনা আমার খেয়াল নেই বোরাস কোনো কি আছে না আচ্ছা এখান থেকে সি প্যানেল দেখাই এই দেখেন কোন জবস এর কথা বলতেছিলাম আমি যে এইখানেও আছে প্রত্যেকটা সার্ভারেই থাকবে আর এটা হচ্ছে আইপি এদের সি প্যানেল ওইভাবে নাই আচ্ছা সি প্যানেল না থাকুক আমার এখানে আমি এখান থেকে দেখাই এখানে হচ্ছে ডোমেইন তারপর এখানে হচ্ছে ডোমেইন এখানে হচ্ছে ডোমেইনের আগে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন যেমন আমরা হচ্ছে দিব সে এরকম একটা নাম দিলাম দেওয়ার পরে ডোমেইনটা ক্রিয়েট করলাম সাথে সাথে হয়ে গেল নেম চিপেও একই রকম প্রসেস জাস্ট যেখানে সাবডোমেন লেখা সেখানে গিয়ে এরকম নাম দিয়ে ক্রিয়েট করলে হয়ে যাবে আরও যত জায়গায় পাবেন যেমন এই যে এইখানে আমরা ফ্লেক্সে দেখতেছিলাম ফ্লেক্সেও সেম জিনিস ফ্লেক্সেও আমি যদি অ্যাডস সাবডোমেন ক্লিক করি তো এই যে এরকম নাম আসছে দেন আমি চাইলে এখানে ফোল্ডার নেমটা চেঞ্জ করে দিতে পারবো অথবা ও অটোমেটিক একটা ফোল্ডার নেম নিয়ে নিবে তারপর ওকে করে দিলে এখানেও সাবডোমিন ক্রিয়েট হয়ে যাবে মানে সবখানে যত হোস্টিং আছে সাবডোমিন জায়গাটা আপনার জাস্ট খুঁজে বার করতে হবে তারপরে সাবডোমিনটা ক্রিয়েট করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে তো এইটা হচ্ছে আমার কোন ডোমেনের আন্ডারে মেইন ডোমেন হচ্ছে এইটা সো আমার ওয়েবা ডট কমের থাকা অবস্থায় ভিজিট করতে হবে এটা হোস্টিং এর ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তা না অন্য সার্ভারের ক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাক্সিমামে হচ্ছে সফটাকুলাস থাকে সি প্যানেল যেটা আমি আনফরচুনেটলি দেখাতে পারতেছি না নেক্সট দিন ট্রাই করব যে জাস্ট ওইটা দেখাতে পারি কি না নেক্সট দিন আমি কোনো একটাতে লগ ইন করে রাখবো তো ওখানে আসার পরে আপনি এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওভারভিউ এইখানে হচ্ছে আপনি এই নতুন ইনস্ট্রাক্টরি ওয়ার্ড যেটা সেইটাতে মানে যে ডোমেনটা আমি নতুন সিলেক্ট করলাম সেটাতে ক্লিক করলাম করার পরে এখন দেখ দেখাচ্ছে যে এখানে কিছু ইনস্টল করা নাই এটাতে যখন যাচ্ছি তখন তো দেখাচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এইচটিপিএস চালু আছে কি কি আছে সব অ্যাডমিন প্যানেলে ঢুকতে দিচ্ছে এসএসএল অ্যাক্টিভ আছে তারপর ওয়ার্ডপ্রেস ভার্সন কি কত সব কিছুই বলতেছে আর যখন আমি এইটাতে যাচ্ছি এখানে আর অত কিছু বলে নাই কারণ এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই তো এখানে আমি জাস্ট ইনস্টল ক্লিক করব এবার ধরেন যে আমরা না এখানে হচ্ছে কি একটা নাম দিই জবস জবস টোয়েন্টি ফোর নামে কি কোনো পেজ টেজ আছে নাকি একটা নাম দিয়ে একটা দিলেই হলো এখানে হচ্ছে ইউজার নেম একটা দিলাম এখানে হচ্ছে ওয়ার্ড এর ভার্সনটা সিলেক্ট করতেছি ল্যাঙ্গুয়েজ আর ম্যাক্সিমাম সবকিছু এখানে যা আছে তাই এখানে কিছু না জাস্ট ইনস্টল করে দিলাম এক ক্লিকেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল এটা যতগুলা হোস্টিং আছে ম্যাক্সিমাম এই রকম অটো ইনস্টলার আছে আর আমি আবারও বলতেছি আপনারা এই ভিডিওটা মাস্ট বি দেখবেন হয় এইটা যেটা ওন সার্ভার হয় এইটা দেখবেন আর নলে হচ্ছে এই দুটা দেখবেন গেল এইটা এই দুটা দেখবেন এই যে সেভেন আর সেভেন পয়েন্ট ওয়ান এই দুটা দেখবেন কারণ আছে কেন সেটা আমি নেক্সট ক্লাসে আপনার দেখার পরে আমি বলবো কারণ আপনার যখন ওই সেট আপটা করতে পারবেন তার মানে হচ্ছে আপনি দুনিয়ায় যে কোনো জায়গায় কোনো ইনস্টলার না থাকলেও আপনি ওই ওয়ার্ডপেস ইনস্টল করতে পারবেন কখনো যদি কোনো ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হয় সেখানে যদি কোনো উপায় না পান মানে কোনোভাবেই কোনো ওয়েবসাইট ট্রান্সফার করতে পারতেছেন না তাহলে ফাইনাল স্টেজ হচ্ছে ম্যানুয়ালি করা সেটাও করতে পারবেন জাস্ট এই শিখলে মানে ম্যানুয়ালি কিভাবে নিজের ইয়াতে নিজের কম্পিউটারে ওয়ার্ড পেস ইনস্টল করা যায় এটা শিখলেই ওগুলা সব করতে পারবেন তো যাই হোক আজকে মানে বেশি কিছু শেখানোর কথা ছিল না বা টার্গেট ছিল না তাও হচ্ছে বেসিক হোস্টিং এর কিছু জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম আরো কিছু জাস্ট কি আর অল্প কিছু সময় আমি হচ্ছে এই হোস্টিং এর কিছু যেগুলা ফিচার আছে সেগুলো নিয়ে একটু জাস্ট আলোচনা করবো যারা জানেন না জানলে হচ্ছে আপনাদের উপকার উপকার হবেই আর কি যেমন হচ্ছে হোস্টিং এর একটা জিনিস আমার ভালো লাগে সেটা হচ্ছে সিকিউরিটিটা ওদের হচ্ছে ম্যালওয়্যার স্ক্যানার আছে এই জিনিসটা হ্যাঁ বলেন মেডি ভাই ভাই আমার একটা জানার কিউরিওসিটি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ এরকম কোন প্ল্যাটফর্ম বা মাধ্যম আছে যেখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড মানে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া পোস্টিং কার্ড বা নেম চিপ এরকম ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে ডোমেন হোস্টিং কেনা যাবে এরকম কোনো ওয়ে কি আছে প্ল্যাটফর্ম দরকার পড়বে না আপনি যদি একটু পরিচিতি থাকে অনেক গ্রুপ পাবেন যারা করে কি এই ওয়েবসাইট বা বিভিন্ন কিছুতে পেমেন্ট করে দেয় এবং ওরা আমার যেন আমাদের ডলার একটু মোটামুটি কম রাখে বাট স্ক্যামের শিকার হওয়ার একটা ভয় থাকে এই আর কি কিন্তু বললাম যে পরিচিতি যদি থাকে বা সেরকম যদি একটু ঘাটাঘাটি করলে আপনি মিজি বুঝতে পারবেন যে কারা এটা করে সেরকম যদি পান তাহলে বেটার হয় আনলেস সেটা যদি না পান তাহলে যারা হচ্ছে যে ডলার বা যাদের কার্ড আছে তাদের কাছে বলে দেখতে পারেন বাট সবাই তো আসলে কার্ড পেমেন্ট করতে চায় না আমি নিজেও কার্ড পেমেন্ট করে দিতে চাই না তবে এই আমি নিজেও এই হোস্টিং আর প্যাকেজটা কিনছিলাম আরেকজনকে দিয়ে মানে ওরা করে কি কম দামে ডলার কেনে বিভিন্ন সোর্স থেকে কেনার পরে ওই ডলারটা দিয়ে পেমেন্ট করে দেয় ওদের কিছু হয়তো থাকে তো জাস্ট স্ক্যামের সে শিকার না হন এরকম একটা সোর্স আপনার ফাইন্ড আউট করতে হবে এইটা আর পেজ পেজ পেজও পাইতে পারেন কিন্তু কোনো ওইভাবে মানে প্রতিষ্ঠান আছে কিনা এটা আমি জানি না আমি ডুয়েল কারেন্সি কার্ড নিতে যাই আমি অনেক প্রতারণা শিকার হয়েছি বেশ কয়েকবার ব্লু ব্লু কার্ড তারপরে আরো যেগুলো আসছে কয়েকবারই আমার অনেক গুলো টাকা নষ্ট শুনেন আপনার যদি মানে আমার পাসপোর্ট হয় না এখনো পর্যন্ত পাসপোর্ট বানানো হয়নি ও আচ্ছা আচ্ছা এটাই তো প্রবলেম তাহলে তো ভিন্ন কথা এন্ডোর্স করলেই আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন ডলারে জি বুঝতে পারছি থ্যাংক ইউ ভাই আচ্ছা তো এখানে যেটা বলছিলাম এই এই ম্যালওয়্যার স্ক্যানারটা আমার ফেভারিট কারণ এটা ওদের হোস্টিং থেকেই আছে আপনি আপনি হোস্টিং যদি একটা ওয়েবসাইট রাখেন নিশ্চিন্তে মধ্যে আপনার কোনো অ্যান্টিভাইরাস টাইপের বা যেটাকে বলে হচ্ছে ওয়ার্ডটা আমার সঠিক মনে আসতেছে না মানে অ্যান্টি ওয়ার টাইপের কোনো প্লাগইন আপনার ইনস্টল না করলেও চলবে এর যদি আপনার ওয়েবসাইটটা ই থাকে মানে হোস্ট করা হয় কারণ এরা ডেইলি না যেন উইকলি হচ্ছে আপনার পুরা ওয়েবসাইটগুলো স্ক্যান করে কোনো এরর থাকলে অটোমেটিক ডিলিট করে দেয় মানে এটা সুপার হেল্পফুল আবার আবার ভাইবেন না কেউ যে হোস্টিং এর আমাকে স্পন্সর করছে এই জন্য যেটা ট্রু সেটাই বলতেছি এসএসএল সবাই দেয় সাইড গ্রাউন্ডও দেয় সাইড গ্রাউন্ডের ফিচারও আমার কাছে অনেক ভালো লাগে ইভেন সাইড গ্রাউন্ডও আমি অনেক দিন ইউজ করছি ক্লায়েন্টদেরকেও সাজেস্ট করতাম কিন্তু পরবর্তীতে হোস্টিং এসে শিফট করছি অনেক ক্লায়েন্ট আবার সাইড গ্রাউন্ডকে মানে কি বলে খারাপও বলে আর কি এই 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 আর কি আচ্ছা এদের আবার এই যে মাইগ্রেট ওয়েবসাইট করার অপশনটা আছে মানে আপনি একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটে ট্রান্সফার করতে পারবেন ই করতে পারবেন বাট আমি আসলে মাইগ্রেট ওইভাবে করি না আমরা প্লাগিন দিয়ে করি সেটা শিখাবো ও সরি শেখানোর তো দরকার নেই আপনারা এখানে ভিডিও দেখলেই পাবেন কই যেন আছে সিকিউরিটি অ্যান্ড ম্যালওয়্যারের একটা ভিডিও আছে পনেরো মিনিটের আছে কোথায় যেন আছে এইটা পে না দুইটা কোর্স তো আসলে আমার নিজেরই মাথায় ঠিক থাকে না কোনটা কি শিখাইছি আচ্ছা আপনারা এই ভিডিওগুলো দেখেন এর মধ্যে হয়তো বা আসে আর না থাকলে আমি পরে ওটা সিম্পল জিনিস খুবই আপাতত এটা স্কিপ করি আর যদি আমি কিছু বলতে চাই তাহলে ফাইল ম্যানেজার তো নর্মালি থাকেই এই যে ডাটাবেস দেখাতে চাইছিলাম এইটা থেকে দেখাই ডাটা দিয়ে কিরকম কি থাকে আর অ্যাডভান্সে কিছু জিনিস এখানে পিএইচপি কনফিগারেশন যেটা ওইখানে দেখা আসলাম প্লেক্স সবসিডিয়ানে সেরকম এখানেও আছে এখানেও সেম আপনি যে এই এক্সিকিউশন টাইম এগুলো সব চেঞ্জ করতে পারবেন এটা অলমোস্ট সব হোস্টিংয়েই থাকে কম দামি কিছু প্যাকেজে থাকে না তখন আবার আপনার একটু ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি এই প্যাকেজ কেন কিনছো এই প্যাকেজটা কিনো এই খুঁটিনাটি জিনিস আর কি এইগুলাই অনেক কিছু ম্যাটার করে তারপর হচ্ছে করন জব নিয়ে আলোচনা করছি আর এখানে তেমন কিছু নাই ডাটাবেসটা এই যে সবসময় ইন্টারফেসটা এরকমই অল অল টাইম আপনি যেই হোস্টিং এ যান যেখানেই যান না কেন পিএইচপি মাই এডমিনের ইন্টারফেস এরকমই আপনি যখন নিজে ইয়া করবেন ওই যে জ্যাম্প দিয়ে যখন আপনারা ওয়া ওয়ার্ডফেস ইনস্টল করবেন তখনও সেম জিনিস এরকম ইন্টারফেস থাকবে তো এইখানে আমি একটু সুযোগ হয়েছে যেহেতু আমি এখানে দেখাই যে ইম্পোর্ট আর এক্সপোর্টের অপশন আছে তো যখন আপনি কোনো ওয়েবসাইট ট্রান্সফার কোনো প্লাগিং দিয়ে হচ্ছে না মানে অনেক সময় এর দিতে পারে যে আপনি কোনো ওয়েতেই পারতেছেন না কোনোভাবেই আপনি ওয়েবসাইটটা ট্রান্সফার করতেই পারতেছেন না তখন আপনার হাতে লাস্ট যে সুযোগটা সেটা হচ্ছে এই ডাটাবেস ইম্পোর্ট এক্সপোর্ট করা আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে রাখা তো আমি লাস্টে এই আলোচনাটা করেই হচ্ছে শেষ করব আজকে এই জন্য আমি এটা আবার একটু গুছায় বলি ধরেন আমার যে ওয়েবসাইটটা আমরা আছি এখন মানে নতুন যেটা ইনস্টল করলাম আমাদের তো ইনস্টল করা হয়ে গেছে মেবি রাইট আবার ওভার যাই আর একটা ওয়েবসাইট আচ্ছা এইটা হ্যাঁ ইনস্টল হয়ে গেছে এখন মনে করেন যে আমি যে জবস টোয়েন্টি ফোর যেটা ক্রিয়েট করছি এখানে আমি আমার অন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে আগে অন্য কোথাও ক্রিয়েট করছি বা ধরেন আমরা কি বলো এটাকে নিজ লোকাল হোস্ট যেটা আর কি মানে আমার নিজের পিসিতে জ্যাম্প দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা বানাইছি এখন সেটাকে আমি সার্ভারে আনবো আমার কোনো প্লাগিন আমরা মূলত অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন যে প্লাগিন আছে ওইটা দিয়েই মূলত আমি ওয়েবসাইট ট্রান্সফার করি সবথেকে বেস্ট আমার কাছে মনে হয় ওইটা ওইটার আনলিমিটেড এক্সটেনশনও আছে আমার কাছে তো এখন ধরেন যে ওইটা কোনো কারণে হচ্ছে না কাজ করতেছে না এবার যেহেতু লোকাল হোস্টে করা ওয়েবসাইট মানে আপনার পিসিতে করা এটা লাইভ কোথাও নাই তার মানে আপনি এই যে অপশনটা মাইগ্রেশন হয়ে গেল এই যে মাইগ্রেট ওয়েবসাইটের যে অপশনটা এইটাও আপনি ইউজ করতে পারবেন না তাহলে আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে এখানে ইনস্টল করবেন মানে কীভাবে রিস্টোর করবেন এটার ওয়ে একটাই এখানে দেখেন অ্যাডমিন প্যানেল দিছে আমার অ্যাডমিন প্যানেলে যাওয়ার কোনো দরকার নাই আমার যাইতে হবে হচ্ছে এই ডাটা বেজে যেটা আমি ক্লিক করলেই ডাটাবেজে আসতে পারি ওই ডাটাবেজের ট্যাবটা আমি ক্লোজ করে দিচ্ছি আমি নতুন করে যেটা ইনস্টল করলাম সেই ডাটাবেজে আসছি এইটা এইটাতে আসতে হবে আর এটা ফাইল ম্যানেজারে যাইতে হবে মানে আমার এই ওয়েবসাইটটা যেখানে আছে সেইখানে যাইতে হবে ফাইল ম্যানেজারটা কই সাব আমার সাবডোমেইনে ওয়েবসাইট সেহেতু আমার ওইটা থাকবে এই পাবলিক এইচ ডিএম এল তার মধ্যে এই যে এইটা ইনস্ট্রাক্টরি কারণ আমার ডোমেইন কি ইনস্ট্রাক্টরি ডট ওয়েবা ডট কম ফোল্ডারের মধ্যে এইখানে যা আছে এইটাই হচ্ছে আমার পুরো ওয়েবসাইট এখন যেটা আমি ইনস্টল করলাম মাত্র আমার এখন ট্রান্সফার করতে গেলে দুইটা কাজ আমি যেহেতু আমার কাছে ট্রান্সফার ফাইল নাই আমি জাস্ট বলি সেটা বুঝেন আপনারা পরে প্র্যাকটিস কর মানে করে নিতে পারেন চাইলে আপনার ধরেন যে আপনি ওয়েবসাইটটা বানাইছেন সেটাও তো কোনো না মানে সেটা তো আপনার ইসে আছে অ্যাটলিস্ট লোকাল হোস্টে আছে তো যেটা বললাম যে লোকাল হোস্টের পিএইচপি অ্যাডমিনের ইন্টারফেসটাও ঠিক সিমিলার তো ওইখান থেকে আপনার যেটা করতে হবে এক্সপোর্ট করতে হবে কি এক্সপোর্ট করবেন এই যে ডাটাবেসটা মানে এই টোটাল এই যে ডাটাবেসটা এটা এক্সপোর্ট করবেন আপনি কুইক দিলে দিতে পারেন আর এখানে এসকিউএল এই ফর্মাটাই রাখতে পারেন সমস্যা নেই এক্সপোর্ট করলে হবে কি ওই যে আমার ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেল একশো এক কেবি একটা কমপ্লিট ওয়েবসাইটের ডাটাবেজ আরও বেশি হয় তিরিশ এমবিও হয় একশো এম বিও হয় তো এইভাবে হচ্ছে আপনি ডাটাবেজ যে স্কিল যেটা সেইটা ডাউনলোড করলেন আগে এটা কোথেকে করবেন যেটা হচ্ছে বললাম যে আপনি যেখানে আপনার ওয়েবসাইটটা বানায় রাখছেন সেখান থেকে এক্সপোর্ট করবেন আর যেই ফোল্ডারে মানে লোকাল হোস্টের যেই ফোল্ডারে আপনার ওয়েবসাইটের এই ফাইলগুলো আছে এই পুরা ফাইলটাকে জিপ করে রাখতে পারেন জিপ করলেই সুবিধা হয় আর কি কমপ্লিটলি এই ফাইলটাকে জিপ করলেন জিপ বা আর্কাইভ করা এটা তো পারেন সবাই বুঝতে কষ্ট হলে আমি আবারও বলতেছি এটা হচ্ছে তখনের বেলায় হতে পারে আপনি অন্য হোস্টিং থেকে ওয়েবসাইট ট্রান্সফার করতেছেন বা লোকাল হোস্ট থেকে ট্রান্সফার করতেছেন যেহেতু আমার লোকাল হোস্ট ইনস্টল করা নাই আপনারা যখন নেক্সট ওই যে লেসনটা দেখতে বললাম ওইটা যখন দেখবেন তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তো লোকাল হোস্টের ওই ফাইলগুলা কপি করে আপনাকে এবার করতে হবে কি এইখানে আপলোড দিতে হবে এখানে যা আছে সেগুলো আমি ডিলেট করে দিব কারণ এখানে তো আমার নতুন একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এটা তো আমার দরকার নাই সো এখানে যা আছে সব ডিলেট করে ওই যে আপনি আর্কাইভ করলেন সেটা এখানে আপলোড করবেন করার পরে আর্কাইভ ফাইলকে আবার এখানে এখানে যেমন আর্কাইভ লেখা আছে সেরকম আর্কাইভ ফাইলে রাইট ক্লিক করলে এক্সট্র্যাক্ট লেখা আসবে মানে এক কথায় আপনি যে কোনোভাবেই হোক ওই লোকাল হোস্ট থেকে শুধু ফাইলগুলো এনে এই ডিরেক্টরিতে সরাসরি আপলোড করবেন আর হচ্ছে ওই যে যেই এসকিউএলটা ডাউনলোড করছেন ওই এসকিউএলটা এসকিউএলটা করবেন কি এই জায়গায় এসে আবার ইম্পোর্ট করবেন মানে আগের বার তো এক্সপোর্ট করছেন যেখান থেকে ওয়েবসাইট বানাইছেন সেখান থেকে আর এখন এখানে এসে শুধু হচ্ছে ইম্পোর্ট করবেন এই যে চুজ ফাইল করবেন ধরেন যেটা আমি ডাউনলোড করছি সেটাই সিলেক্ট করে দিব ওপেন যেরকম আছে এগুলো চেঞ্জ করে দরকার নেই ইম্পোর্ট করবেন ইম্পোর্ট হয়ে যাবে আর ফাইনাল যে স্টেপটা আপনি যদি ফাইল আপলোড করেন আর ইম্পোর্টও করেন তাও আপনার ওয়েবসাইট কিন্তু ট্রান্সফার হয়ে গেছে নতুন ডোমেইনে কিন্তু কাজ করবে না কেন কাজ করবে না সেই টুইস্টটা হচ্ছে এই আপনার ডবলুপি কনফিক এই পিএইচপি এইখানে এটাকে আপনার এডিটে আসতে হবে আসে না কেন কিছু আচ্ছা এবার আসছে এইখানে দেখবেন যে আপনার ডাটাবেজের ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে আর ডাটাবেজের নাম আছে আপনি এই যখন এই পুরা ওয়েবসাইটটাকে আর একটা আগের যে ইয়াটা সেইখান থেকে যখন কপি করে আনছেন তখন এই ফাইলটা তো রিপ্লেস হয়ে যাবে তার মানে আর সহজ করে বলি এখন যে ডাটাবেজ নামটা দেখতেছেন এইটা হচ্ছে আমার আমি যে হোস্টিং যে ওয়েবসাইটটা ইনস্টল করছি এইখানে তো এইখানের এইটা আমার লাগবে তো আপনি এটা কি করতে পারেন আগে এটা কপি করে রাখতে পারেন কোথাও এরপর আপনি যখন ওয়েবসাইট ফাইল ম্যানেজারে সব ফাইলগুলো ট্রান্সফার করবেন ডাটাবেসগুলা যখন সব ইম্পোর্ট করবেন তারপরে শুধু করবেন কি এই ডাটাবেস নেম ইউজার নেম আর পাসওয়ার্ডটা নতুন যে ফাইলটা কপি করলেন সেইখানে এটা জাস্ট চেঞ্জ করে দিবেন পা পেস্ট করে দিবেন এটুকু কি বুঝছেন আমাকে একটু বলেন মানে আমি আসলে দুঃখিত যে আমি লাইভ পুরোটা করে দেখাতে পারছি না এই জন্য এক্সপ্লেন করতেছি বেশি এটা কি বুঝছেন কি না আমাকে একটু বলেন যে কেউ একজন বলেন সবাই বলেন একসাথে সমস্যা নেই জি ভাই সবাই বুঝতেছেন বাকিরা কি নাই আছে নাকি নাই তাও তো বুঝতেছি না আছে আছে আচ্ছা আমি যেটা বলতেছি বুঝছেন তো তো দেখে গেছে এসে যতটুকু দেখছি বুঝতে পারছি না যা দেখাতো আচ্ছা না যেহেতু আমি হচ্ছে ওই লোকাল হোস্টা নাই তো যার কারণে আমি পুরোটা আর্কিট দেখাতে পারতেছিলাম প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কিন্তু আমি কম্পেয়ার করে করে বলতেছি একটা হচ্ছে যে আপনার ফাইল ম্যানেজারে আপনি যখন নতুন ওয়েবসাইট একটা ইনস্টল করতেছেন তখন আপনার ফাইলগুলাও থাকতেছে ডোমেইন মানে ডাটাবেজও থাকতেছে কিন্তু আপনি করতেছেন কি অন্য ওয়েবসাইটের ডোমেইন দুই ফাইল আর হচ্ছে ডাটাবেজ জাস্ট ইম্পোর্ট করে আনতেছেন তো ডাটাবেজ ইম্পোর্ট করার পরে আর ফাইলগুলো কপি পেস্ট করার পরেও আপনাকে নতুন যে সেট আপটা নতুন ইসে যেই ইউজার নেম আর পাসওয়ার্ড ছিল সেইগুলো এখানে বসাইতে হবে কপি পেস্ট করার কথা এই জন্য বললাম যে তাইলে আপনার আর খুঁজতে হবে না কারণ আপনি নতুন যখন এখানে ক্রিয়েট করছেন আপনি ডাটা ডাটাবেজের নাম পাচ্ছেন কিন্তু এই ডাটাবেজের ইউজার নেম কি পাসওয়ার্ড কি এ খুঁজতে গেলে আপনার আবার হোস্টিংয়ে ঢুকতে হবে ঢুকে দেখা গেলো যে এই অ্যাডভান্সে অ্যাডভান্সে হয়তো আসতে পারে এই যে ডাটাবেজে আসতে হবে আসার পরে যে ম্যানেজমেন্টে আসতে হবে আসার পরে এখানে দেখতে হবে যে ইউজারের নাম কি তারপর হচ্ছে ডাটাবেজের নাম কী এরপরে হচ্ছে পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে করে এই জিনিসগুলো আপনার এই ফাইল যেখানে আমরা এডিটে ছিলাম এখানে বসাইতে হবে তারপরেই শুধুমাত্র আপনার নতুন যে ওয়েবসাইটটা ইম্পোর্ট করলেন সেটা কাজ করবে মানে ওই ফাইলটার কোডিং এর জায়গায় ইউজার এবং পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দেব মানে কপি পেস্ট করে হ্যাঁ কপি পেস্ট করে বসাই দিতে পারেন আর যদি কপি পেস্ট করতে ভুলে যান সেই ক্ষেত্রে আপনার এইভাবে ইউজার আর পাসওয়ার্ডটা নিয়ে তারপর হচ্ছে ওখানে বসাইতে হবে কেন বসাইতে হবে কারণ আপনি যখন ধরেন এই হোস্টিং আরে আমি যখন ওয়ে ফ্রেশ ওয়ার্ডপেস ইনস্টল করছি তখন এইখানে এক একটা এইখানে ডাটাবেজের নাম ছিল একটা আর আমি আগের যে ওয়েবসাইট ক্রিয়েট করছি সেখানে ডাটাবেজের নাম ছিল ভিন্ন আমি ডাটাবেস ঠিকই ইম্পোর্ট করে আনছি কিন্তু নাম তো চেঞ্জ হয় নাই আর এই হোস্টিংয়ে যেই হোস্টিংয়ে আমি এখন ইম্পোর্ট করতেছি সেই হোস্টিংয়ের ইউজার নেমও আলাদা আর আমি আগে যেখানে করছি সেটা আমার লোকাল হোস্ট হোক বা অন্য কোনো সার্ভার হোক সেখানের ইউজার নেম ছিল ভিন্ন তো কখনো এটা ম্যাচ করবে না বিধায় আর ম্যাচ না করলে এই ফাইলগুলা ওই ডাটাবেজের সাথে কানেক্ট হবে না আপনি ইম্পোর্ট করলেও তো এই কারণে শুধু আপনার ওই ইউজার ডাটাবেজ নেম ইউজার নেম আর পাসওয়ার্ড এই তিনটা জিনিস নতুন করে শুধু এই ফাইলগুলো কপি করার পর আবার নতুন করে চেঞ্জ করতে হবে দ্যাটস ইট এইটা করলে আপনার ওয়েবসাইটটা ম্যানুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাবে যেই কোয়েশ্চেনটা আমাকে গ্রুপে কে যেন বলছিলেন যে মানে এই পয়েন্টের মধ্যে ছিল যে কিভাবে ওয়েবসাইট ট্রান্সফার করা যায় তো তার একটা পার্ট আমি আজকে অলরেডি প্রথম ক্লাসে বলে দিলাম আর প্লাগিনের মাধ্যমে যেটা করতে হয় সেটা ভেরি ইজি আমি নেক্সট দিন হচ্ছে ওটা শুরুতেই দেখা দিব তো আজকের পর্যন্ত আমার টপিক এখানেই শেষ এখন আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে বা যে কোনো কিছু আপনারা বলতে পারেন মাইক্রোফোন খুলে ওপেন মাইক